নমস্কার, আপনারা দেখছেন আরজে এগ্রিকালচার টিভি। আজ আমরা পশ্চিমবঙ্গের পাশাপাশি উত্তর প্রদেশের আলুর দাম এবং আলুর বন্ডের দাম কি যাচ্ছে এবং তার সঙ্গে জেনে নেবো খোলা বাজারে আলু কি দামে বিক্রি হচ্ছে, তার সঙ্গে জেনে নেবো খোলা বাজারে সবজি কি দামে বিক্রি হচ্ছে, তার সাথে আমরা জেনে নেবো আলু সম্পর্কিত বিস্তারিত খবর খবর। একদিকে যেমন সবজির দাম বৃদ্ধি পেলে আলুর চাহিদা বেশ কিছুটা বৃদ্ধি পায়, অন্যদিকে সবজির দাম কমে গেলে আলুর চাহিদা বেশ কিছুটা হ্রাস পায়। চাহিদার উপর নির্ভর করে যেমন আলুর দাম বাড়া কমা করে, একদিকে যেমন চাহিদা বাড়লে আলুর দাম বৃদ্ধি পায়, অন্যদিকে চাহিদা কমলে আলুর দাম হ্রাস পায়। এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং ঝড়ের গতিতে শেয়ার করুন এবং লক্ষ লক্ষ কৃষক এবং ব্যবসায়ী বন্ধুদের কাছে পৌঁছে দিন, যাতে তারা উপকৃত হয়। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের প্রত্যেকটি জায়গার আলুর দাম, ফলন, কোয়ালিটি এবং লোডিং আনলোডিং রিপোর্ট জানতে এবং তার সঙ্গে আলু সম্পর্কিত বিস্তারিত খবরাখবর জানতে আমাদের চ্যানেল আরজি এগ্রিকালচার টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। একদিকে যেমন সবজি খোলা বাজারে বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা কেজি হিসাবে, অন্যদিকে খোলা বাজারে আলু বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা কেজি হিসাবে। এমন পরিস্থিতিতে আলুর দাম আরও বেশ কিছুটা বাড়তে পারে এমনই সম্ভাবনা দেখা দিচ্ছে। চলুন তাহলে দেখে নিই পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলি 50 কেজি রেডি জাতি আলুর দাম কি যাচ্ছে এবং তার সঙ্গে খোলা মার্কেটে আলুর কি দাম যাচ্ছে এবং বন্ডের কি দাম যাচ্ছে, চলুন দেখে নিই। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার জয়পুরে 50 কেজি রেডি জাতি আলুর দাম যাচ্ছে 540 থেকে 550 টাকা প্রতি বস্তা এবং বন্ডের দাম যাচ্ছে 440 থেকে 450 টাকা প্রতি বস্তা, এবং খোলা বাজারে আলু বিক্রি হচ্ছে 14 থেকে 15 টাকা প্রতি কেজি হিসাবে। পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার গড়বেতায় 50 কেজি ইউরিয়া জাতীয় আলুর দাম যাচ্ছে 500 থেকে 530 টাকা প্রতি বস্তা এবং বন্ডের দাম যাচ্ছে 430 থেকে 440 টাকা প্রতি বস্তা, এবং কেবাইশ আলুর দাম যাচ্ছে 530 থেকে 550 টাকা প্রতি বস্তা এবং বন্ডের দাম যাচ্ছে 460 থেকে 470 টাকা প্রতি বস্তা। খোলা বাজারে আলু বিক্রি হচ্ছে 15 থেকে 16 টাকা প্রতি কেজি হিসাবে। পশ্চিমবঙ্গের হুগলি জেলার বদনগঞ্জে 50 কেজি রেডি জাতীয় আলুর দাম যাচ্ছে 480 থেকে 500 টাকা প্রতি বস্তা এবং বন্ডের দাম যাচ্ছে 430 থেকে 440 টাকা প্রতি বস্তা, এবং খোলা বাজারে আলু বিক্রি হচ্ছে 15 থেকে 16 টাকা প্রতি কেজি। পশ্চিমবঙ্গের কলকাতায় 50 কেজি রেডি জাতীয় আলুর দাম যাচ্ছে 580 থেকে 620 টাকা প্রতি বস্তা এবং খোলা বাজারে আলু বিক্রি হচ্ছে 16 থেকে 18 টাকা প্রতি কেজি হিসাবে। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় 50 কেজি রেডি জাতীয় আলুর দাম যাচ্ছে 400 থেকে 450 টাকা প্রতি বস্তা এবং বন্ডের দাম যাচ্ছে 370 থেকে 380 টাকা প্রতি বস্তা, এবং খোলা বাজারে আলু বিক্রি হচ্ছে 12 থেকে 14 টাকা প্রতি কেজি হিসাবে। চলুন তাহলে দেখে নিই এবার উত্তরপ্রদেশের ফারুকাবাদ আলু মান্ডিতে কোন কোয়ালিটি আলুর কি দাম যাচ্ছে। বগরাজ বড় ভালো কোয়ালিটি আলু 680 থেকে 700 টাকা পার কুইন্টল। খ্যাতি বড় ভালো কোয়ালিটি আলু 730 থেকে 780 টাকা পার কুইন্টল। হাতি 97 বড় ভালো কোয়ালিটি আলু 750 থেকে 800 টাকা পার কুইন্টল, এবং হাইল্যান্ড বড় ভালো কোয়ালিটি আলু 800 থেকে 850 টাকা পার কুইন্টল হিসাবে বিক্রি হচ্ছে। সম্প্রতি তথ্যের উপর ভিত্তি করে আলুর দাম প্রকাশিত করা হলো। জায়গা এবং আলুর কোয়ালিটির উপর ভিত্তি করে আলুর দাম ভিন্ন হতে পারে, তাই আলু চাষি এবং ব্যবসায়ী বন্ধুদের কাছে অনুরোধ, তারা স্থানীয় বাজার দর জেনে তবে আলু বিক্রি করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আলুর প্রতিদিনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমি ভিডিও ছাড়লে সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, এবং আপনারা কোন জায়গা থেকে দেখছেন, আপনাদের ওখানে আলুর বাজার দর কত, আপনাদের ওখানে কোল্ড স্টোরে কত আলু লোড হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।